হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবারও আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, এবং আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওর ক্যাপশন দেখে যে আসলে আমরা আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি। ইয়েস বন্ধুরা, ঠিক ধরেছেন, আমরা আজকে আসলে কোন লেভেলে আপনি কোন বইটা ফলো করবেন এই টপিকটা নিয়েই আলোচনা করব। আমাদের সবার আসলে প্রথমে এই যে প্রশ্নটা মাথায় আসে সেইটা হচ্ছে যে, আচ্ছা আমি তো A1 লেভেল করব, তাহলে আমার আসলে কোন বইটা ফলো করা উচিত, বা আমি A2 লেভেল করব, বা আমি B1 লেভেল করব, সো আমার আসলে কোন বইটা ফলো করা দরকার? তো এই সব প্রশ্নের জবাব নেই আজকে আমাদের এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। স্ক্রিনে আপনি প্রথমে যে বইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেটজের কোর্স বুক A1.1। এটাকে বলা হয় নেটজের কোর্স বুক। তো নেটজের কোর্স বুকটা বেসিক্যালি আপনার দুইটা বই নিয়ে গঠিত। একটা হচ্ছে A1.1 এবং আরেকটা হচ্ছে A1.2। আমার A1.2 এর স্ক্রিনটা একটু ঘোলাটে দেখা যাচ্ছে, আসলে এটার পিডিএফটার প্রবলেম, দ্যাটস ওয়াই ছবিটা খুব ভালো আসতেছে না। বাট আপনারা এখানে এই যে লেখাটা মনে হয় বুঝতে পারতেছেন যে এটা A1.2 লেখা। তো এই দুইটা কোর্স বুক নিয়ে আপনার A1 লেভেলটা গঠিত। এছাড়া আর একটা বই ফলো করা হয়, সেটা হচ্ছে নেটজের আরবাইটস বুক। হ্যাঁ, কোর্স বুকটা বেসিক্যালি হচ্ছে আপনি পড়বেন এবং প্রত্যেকটা পড়ার সাথে সাথে আপনি গ্রামার পড়ে যাবেন। আর আরবাইটস বুকটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া থাকে। আপনি কোর্স বুকটা পড়ে আসলে সেই অনুযায়ী আপনি আরবাইটস বুকে এক্সারসাইজ পাবেন, সেই এক্সারসাইজগুলো কমপ্লিট করবেন। তো এই দুইটা বই নিয়ে বেসিক্যালি আপনি যদি খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে যান, তাহলে ইনশাল্লাহ A1 এক্সামে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি অবশ্যই পাস করবেন। আমি নিচে ডিসক্রিপশনে এই বই দুইটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আসি হচ্ছে A2 লেভেল, যেটা আমাদের A2 লেভেল বলা হয়। তো A2 লেভেলে আমরা ঠিক একইভাবে নেটজের বুকটাই ফলো করি, নেটজের কোর্স বুক এবং নেটজের আরবাইটস বুক। A1 এর মতো সেম ভাবে আপনারা কোর্স বুকটা পড়বেন, এই কোর্স বুকটা পড়বেন। কিন্তু এখানে যে ব্যাপারটা আর একটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে নেটজের A2 এর যে কোর্স বুকটা A1 এর মতো, এটাতে A1.1 এবং A1.2 এইটার মতো এখানে দুইটা ভাগ নাই, এখানে একটা বইয়ের মধ্যে সবগুলো দেওয়া থাকে। এই যে দেখতে পারতেছেন এখানে A2 লেখা, মানে আপনার কমপ্লিট যে বইটা, কমপ্লিট যে A2 এর যে কোর্স লেভেলটা সেটা এই একটা বইয়ের মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছে। সো আপনার আর একটা বই দেখার প্রয়োজন পড়বে না। তাছাড়া আর একটা যেটা ব্যাপার বলতে চাই আমি, এখানে বই পড়ার কোনো শেষ নেই। আপনি যত বই ফলো করবেন, যত বিভিন্ন রকমের বিভিন্ন লেভেলের স্টোরি বলেন বা নিউজ পেপার বলেন বা অন্য বই পড়েন, যত ধরনের কিছুই আপনি পড়বেন, আপনার ভোকাবুলারি তত বেশি এনরিচড হবে, আপনি একটা জিনিস তত ভালো মতো বুঝতে পারবেন। এটা তো আপনারাও নিশ্চয়ই ভালো মতোই জানেন। এরপরও আমি আসলে আর কি বললাম, এইটাই আর কি। তো আপনি A2 এর কোর্স বুকটা ফলো করবেন এবং এটার পরে আপনি A2 এর যে আরবাইটস বুকটা আছে এখান থেকে আপনি প্র্যাকটিস করবেন। আশা করি এই দুইটা বই ফলো করলে আপনার A2 এক্সামে ইনশাল্লাহ একটা খুব ভালো গুড মার্কস নিয়ে আপনি পাস করতে পারবেন। এরপর আসি আমরা B1-এ। B1-এও আমরা ঠিক একইভাবে নেটজের বুকটাই ফলো করব, নেটজের কোর্স বুক এবং আরবাইটস বুক। এখানে আমি শুধু কোর্স বুকটা দেখিয়েছি, আরবাইটস বুকও আছে, আরবাইটস বুকটা আমি দেখাচ্ছি না, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আরবাইটস বুকটাও। তো একইভাবে A2 এর মতো করে B1-এও আপনি কোর্স বুক এবং আরবাইটস বুক এই দুইটা বই ফলো করলেই ব্যাস, আপনার আর কিছু লাগবে না আশা করি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার বলে রাখতে চাই, সেটা হচ্ছে B1-টা বেসিক্যালি অনেকগুলো আপনার ভোকাবুলারির একটা আপনার ভান্ডার থাকা লাগে, আপনার ভোকাবুলারিতে অনেক ভালো থাকা লাগবে। সো আমার সাজেশন যেটা থাকবে সেইটা হচ্ছে যে আপনারা বেআইনসে খুব ভালো মতো যে ওয়ার্ডগুলো পাচ্ছেন সেই ওয়ার্ডগুলার মিনিং জেনে রাখবেন। মানে এমন যেন না হয় যে আপনি একটা টেক্সট পড়তে যাচ্ছেন, পড়তে যাওয়ার পরে আপনার বারবার মনে হচ্ছে যে আমি তো এই ভোকাবুলারিটার মিনিং জানি না, আমি তো ওটার মিনিং জানি না। হ্যাঁ, তো আপনাকে এমন ভাবে প্রিপেয়ার থাকতে হবে যেন আপনি একটা সেন্টেন্স পড়লে সবগুলোর অর্থ বুঝতে না পারলেও আপনি যেন টোটাল সেন্টেন্সটার অর্থটা বুঝতে পারতেছেন, এইভাবে যেন আপনার প্রিপারেশনটা থাকে। তবে এখানে অবশ্যই উল্লেখ্য যে আপনার A2 মানে A2 লেভেলের যে ভোকাবুলারি, A2 লেভেল, এই ভোকাবুলারি গুলাও আপনাকে অনেক ভালো মতো মনে রাখতে হবে। এরপর আসি আমরা B2। B2 লেভেলে এসে একটু ডিফারেন্ট, B2 লেভেলে এসে আমরা অ্যাসপেক্ট 9 এই বুকটা ফলো করব। B2 আসলে বেসিক্যালি অনেক আপার লেভেল, তো তো এখানে এসে আপনার যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এইটা বেসিক্যালি আপনার A1, A2, B1 এই তিনটার কম্বিনেশন মিলে প্লাস আরো কিছু নতুন ভোকাবুলারি নিয়ে B2টা গঠিত হয়। তো স্বাভাবিকভাবেই B2 লেভেলে আপনি যখন পড়তে যাবেন তখন আপনাকে বাকি তিনটা লেভেলের ভোকাবুলারিগুলো খুব ভালো মতো জানা থাকা লাগবে। তো এই বই নিয়েই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে হয় কি, আপনারা যখন কমেন্ট করেন বা শেয়ার করেন বা লাইক দেন তখন আসলে আমি নিজে থেকে একটু ইন্সপায়ার্ড হই, একটু না আসলে কমপ্লিটলি নতুন একটা ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হই। কারণ তখন চিন্তা করি যে হ্যাঁ, দর্শকরা তো আসলে এটা পছন্দ করতেছে বা হ্যাঁ তাদের এটা দরকার, সো আসলে ভিডিওটা বানানো দরকার, দ্যাটস ইট। আর আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার ভিডিও বানানোর মূল লক্ষ্য। সো অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না যে এরপরে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।